হ্যালো গাইস, আজ আমি বানাবো পাস্তা। তো পাস্তা বানাতে কী কী লাগে দেখো, সিদ্ধ করে রাখা পাস্তা। এবার নিয়েছি শসা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি দুটো ডিম। ডিম দুটো আমি ভালো করে গ্রেট করে ভেজে নেবো। এবার দিয়ে দেবো তেল কড়াইতে, এবার দেবো পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা ডিম, ভালো করে একটু নেড়ে নেবো। এবার দিয়ে দেবো এর ভিতরে সানরাইজের মিট মশালা, আর একটু লাগবে, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার দেবো রানাঘাটের তৈরি গরম মশলার গুঁড়ো, আমাদের বাড়ির সামনে দোকান থেকে এনেছি, ভালো খারাপ না। দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে এবার নেড়ে নেবো। এবার রেডি হয়ে গেছে আমার পাস্তা। এবার প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু বিট নুন ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিসান সস, আর দুটো টমেটো আমি কেটে নিয়েছি একটা। আমার টমেটো খেতে ভালো লাগে তাই আমি নিয়েছি, এটা খাওয়ার স্বাস্থ্যের পক্ষে উপকারী। যাই হোক, এবার আমার প্লেটটা তৈরি, এবার আমি এটাকে খাবো। আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয়েছে, খেয়ে দেখবেন। আমি খাচ্ছি, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, আর এটা রেস্টুরেন্ট থেকেও সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে খাবেন বাড়িতে, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। বাই।